আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা একটু অপেক্ষা করি, কেমন? এখনো দুজন পার্টিসিপেন্ট, একটু ওয়েট করি, একটু পরে শুরু করব। আর পার্টিসিপেন্ট জয়েন করুন। ওয়ালাইকুম আসসালাম, কাইম হাসান কেমন আছো? আছি ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আমরা একটু অপেক্ষা করছি, কেমন? 2 মিনিট, 2 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা আর অপেক্ষা করছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা স্ক্রিন শেয়ার যাব। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন দিকে? দেখা যাচ্ছে? রেসপন্স স্পেস আমার ল্যাপটপের স্ক্রিন দিকে দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। তোমরা সবাই একটু আনমিউট করো, আমি কোনো প্রশ্ন করলে তখন মিউট করে অ্যান্সার দিও। ওখানে যে সাউন্ডটা হচ্ছে, সবার ওখানে সাউন্ডটা যাচ্ছে, কেমন? সবাই আনমিউট করো। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। দিস ইজ হামিদুর রশিদ জাভেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। We are going to enjoy our song.
Okay, dear student, we enjoyed a wonderful song. Okay, it's an English song. If you want to speak English correctly, and if you want to sing a song, we have to know about the right forms of verb. Okay, we have to speak English correctly. We have to know how the verb are used. Okay, then today we learn about right forms of verb. Okay, then I have a question for you. What did the singer do? Singer ki koreche? She sang a song. She ekti gaan giyeche. Come on. How much do you like flowers? I like flowers very much. Today we learn about verb. Okay. একটি গল্প বলেছিল আমরা অতীতকালের কোন কথা যখন বলবো তখন ফার্স্ট ফর্ম ইউজ করব I like hearing any story very much. I like hearing any story very much. Okay. যে কোনো গল্প শুনতে আমি খুব বেশি পছন্দ করি. Okay. তাহলে একটি ভার্বের পর যদি আরেকটি ভার্ব আসে সাথে সাথে তাহলে ওখানে ing যুক্ত হয়। তাহলে আমরা আজকে এরকম কিছু ভার্বের রুলস শিখব। আমরা কিভাবে ভার্বকে করেক্টলি কারেক্ট ভাবে ইউজ করতে পারবো এরকম কিছু নিয়ম আমরা আজকে শিখবো এবং এটি আমাদের পরীক্ষাতেও আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নট অনলি ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এসএসসি এইচএসসি ইভেন তোমরা যখন জবের পরীক্ষা দিবা ওখানেও রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে কোয়েশ্চেন আসে ঠিক আছে এটি আজীবনের জন্য শুধু ক্লাস 7 এর জন্য না আজীবন আমাদেরকে বিভিন্ন জায়গাতে আমরা যখন ইংলিশ বলার চেষ্টা করব তখন ভার্বকে ঠিকভাবে ইউজ করে বলতে হবে টুডে আওয়ার টপিক রাইট ফর্মস অফ ভার্ব লার্নিং আউটকামস আফটার দিস লেসন দ্য স্টুডেন্ট উইল বি এবল টু write the sentence using right forms of verbs amra shotik verb byabohar kore nirbhul sentence likhte parbo fill the gaps with right forms of verbs with clause jodi clause thake amra clause er verb ta ke thik bhabe use kore amra fill in the gaps korte parbo shunnya sthan puron korte parbo correct mistakes and rewrite the passage with right forms of verbs আমরা মিস্টেক ঠিক করতে পারবো যদি কোন প্যাসেজে যদি ভার্বটা মিস্টেক থাকে যদি ভুল থাকে আমরা সেটাকে কি করতে পারবো আমরা কারেক্ট করতে পারবো কারেক্ট করে আবার শুদ্ধ করে লিখতে পারবো Okay, now you can write, everyone. If the sentence is universal truth or habitual fact, it will be present indefinite tense. Jodi amra dekhi, the sentence ta chirontono shotto. Chirontono shotto mane ki? Amra dekhi protidin surjo purbo dike uthe poshchime asto jay. Okay, eti ekta ki ekdom chirontono shotto kotha. আমরা যদি বলি উত্তর দিকে উঠে দক্ষিণ দিকে যাই তাহলে মিথ্যা না আমরা সবাই জানি কোন দিকে উঠে কোন দিকে যায় যদি এরকম চিরন্তন সত্য থাকে
যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মিনস অভ্যাস, মানুষের অনেকের অনেক রকম অভ্যাস আছে, অনেকে সকালে উঠে হাঁটতে যায়, অনেকে সকালে উঠে কোরআন শরীফ পড়ে, ওকে, অনেকের অনেক রকম অভ্যাস আছে, অনেকে সকালে উঠে গান প্র্যাকটিস করে, ডান্স প্র্যাকটিস করে, অনেকের অনেক রকম অভ্যাস আছে। যদি আমরা এরকম অভ্যাস লিখি বলি, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ফর্ম ইউজ করব। The sun rises in the east. তাহলে সূর্য ইস্টে পূর্ব দিকে উঠে, কেমন? তাহলে এটি একটি চিরন্তন সত্য, তাই আমরা এখানে রোজ দিতে পারবো না, আমরা এখানে রাইজিং দিতে পারবো না, আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে ইউজ করব। ওকে, তাহলে আমরা একটু লিখে নিই, এখানে যেভাবে আছে ওভাবে লিখে নিই। তোমরা লেখা শেষ হওয়ার সাথে সাথে বলবে, if you have finished writing, please tell me. We have to go to next slide. Okay, very good. Rakibul Hasan have finished writing. Rakibul Hasan has finished writing. Tasin, what about Tasin? Tasin, have you finished writing? Yes, sir. Okay, very good. Okay. তাহলে এখানে rises, কেমন? আমরা এখানে রাইজেস কেন দিয়েছি? আমরা তো রাইজ দিতে পারতাম, আমরা রাইজেস দিয়েছি দ্য সান। সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? যে কোনো একটা জিনিস, একটা জিনিস, হি, শি, ইট, এরপর কারো নাম, রাকিবুল, নাসরা, তাহসিন, মুহতাসিব, নিহাল, এনি কাইন্ডস অফ নেম। ওকে, যদি কোনো নাম থাকে, হি থাকে, শি থাকে, ইট থাকে, কোনো জিনিস থাকে, একটা চাঁদ, একটা সূর্য, তারপরে একটা কোনো জিনিস, একটা কলম, যে কোনো একটা জিনিস, একটা হাত, একটা হাত, একটা পা, এগুলো কি হতে পারে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতে পারে। তাহলে সানটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ভার্বের সাথে এস বা ইএস দিয়েছি। তারা প্রতিদিন সকালে হাঁটে, তাহলে প্রতিদিন হাঁটে এটি একটি অভ্যাসগত কর্ম। আমরা বলেছিলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত কর্ম। ওকে, অনেকে সকালে উঠে হাঁটে, আমি একটু আগে বলেছিলাম, অনেকে পবিত্র কোরআন শরীফ পাঠ করেন, অনেকে যার যেরকম অভ্যাস সে সেরকম কাজ করেন, কেমন? তাহলে যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম থাকে, তাহলে আমরা ওখানেও কি কি দিব? প্রেজেন্ট ফর্ম ইউজ করব, ওয়াক।
ওয়ার্কটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমরা এখানে এই জায়গাতে কোনো রকম ফার্স্ট ফর্ম দিব না, ইডি দিব না, আমরা এখানে কোনো রকম আইএনজি দিব না, একদম সিম্পলে রাখবো। আর দে মানে অনেকজন, দুজন হতে পারে, দুজনের বেশি, তখন আমরা এস বা ইউএস দিব না, সিম্পল ফর্ম ইউজ করব। দে ওয়ার্ক ইন দ্য মর্নিং এভরিডে। আমরা এই এক্সাম্পলটা একটু লিখে নিই, ইট উইল টেক অনলি 1 মিনিট রাইট নাও। Have you finished writing, Tasin? Ismail, Rakibul? Yes, sir. Okay, then we are going to next slide. তাহলে আমরা আরেকটা রোলস লিখি, লিখুন ইফ দ্য সেন্টেন্স দেয়ার ইজ এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সে আমরা এভরিডে দেখি, অলওয়েজ দেখি, রেগুলারলি দেখি, অকেশনালি দেখি, ইউজুয়ালি দেখি, অফেন, সামটাইমস ইত্যাদি দেখি, জেনারেলি দেখি, দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে লিখব, প্রেজেন্ট ফর্মে লিখব। রাইট ডাউন প্লিজ। Have you finished writing? Have you finished writing, Rakibul? Yes, sir. What about Kanis Fatima? No, sir. Okay. Then we are waiting for Kanis Fatima. Okay, very good. Sir, likha shesh. Okay, thik ache. And then we are going to next slide. Rafi! Okay. If the sentence there is now, at this moment, at this time, the sentence would be present continuous tense. Okay, jodi amra ektu unmute kore rakhbo sobai, unmute kore rakhbe, ami proshno korle mute kore answer dibe. Okay, if the sentence there is now, at this moment, at this time, the sentence will be present continuous tense. ওকে, যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি নাও আছে, এট দিস মোমেন্ট আছে, এট দিস টাইম আছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ওকে, এখন এখন কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটি মনে আছে? আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতাম? সাবজেক্ট বসাবো, এম ইজার বসাবো, আইএনজি বসাবো ভার্বের সাথে, তারপরে অবজেক্ট বসাবো। তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সে নাও দেখি, এট দিস মোমেন্ট দেখি, এট দিস টাইম দেখি, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এক্সাম্পল হচ্ছে বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড নাও। এই যে নাও আছে, নাও এটা দেখে আমরা কি করেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি।
Okay. Now write down, please. You have 2 minutes. You have 2 minutes. After 2 minutes, you will go to another slide. Rakibul and Farhan Akhtar have finished writing. What about others? Shabar Liga Shishu is the same. Sir, Farhan Akhtar na Ami. Achha, Ganesh Fatimar Liga Shishu. Sir, Laga Shishu Amaro. Tar Pore Hotsi, Raihan Liga Shishu. Okay. Sir. Okay. Bolo Raihan. Amar Laga Shishu. Thik Achha, Raihan Liga Shishu. Ganesh Fatimar Liga Shishu. Rakibule Liga Shesh. What about little Ahanav? Pichhe Ahanaver ki obostha Liga Shesh? Ahanav? Okay, Ahanav to Fatibaz. No response. Hey, sir. Liga Shesh? Yes, sir. Okay, thik ache. Hey, sir. Ikto, sir, likhtisi, sir. Ikto, ikto, sir. Okay, okay. Thik ache. You have 30 seconds. 30 seconds. Sir, 30 seconds. I'm going to have to try to time machine. Sir, I'm going to take it. Take it. এখানে আহনাফের মতো একজন দেখা যাচ্ছে সুইমিং করতেছে এখানে ওই যে মাঠে চলনা যে ওকে তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি সবার লেখা শেষ তো স্যার ওকে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম আমি রাউন্ড করে দেখিয়েছি যে নাও আছে যদি আমরা এরকম নাও দেখি এট দিস মোমেন্ট দেখি এট দিস টাইম দেখি তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব ইফ দ্য সেন্টেন্স দেয়ার ইজ রিসেন্টলি অলরেডি জাস্ট নাও লেটলি এভার ইয়েট The sentence will be present perfect tense. Okay. Jodi amra kono sentence e recently dekhi, already dekhi, just now dekhi, lately, every day, ever, yet, ithadi dekhi, tahole amra present perfect tense use korbo. এখন তোমরা যদি বলো স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমনে লিখে ভুলে গিয়েছি ওকে গঠনটা ভুলে গিয়েছি স্ট্রাকচারটা ভুলে গিয়েছি তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে এরপরে ভার্বের পিপি ফর্ম বসবে পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে ভার্বের তিন নাম্বার ফর্মটা বসবে নাম্বার থ্রি এরপরে অবজেক্ট বসবে তাহলে আমরা একটি এক্সাম্পল দেখে নিচ্ছি এখানে কি হবে আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড আ সাফারি পার্ক ওকে
আচ্ছা, তাহলে এখানে আছে রিসেন্টলি। এই যে আমরা বলেছিলাম রিসেন্টলি দেখলে, অলরেডি দেখলে, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এভার, ইয়েট, আমরা যদি এসব দেখি তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে। হ্যাভ কিভাবে হবে, হ্যাজ কিভাবে হবে, একটা নিয়ম আছে। হ্যাভ হবে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, এই চারটা জায়গাতে হেল্প হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ। আর অন্যান্য ক্ষেত্রে হ্যাজ হবে, যেমন আহনাফ হ্যাজ, রাকিবুল হ্যাজ, ফারহানা হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, একটা যেকোনো জিনিস, আবেম্বু হ্যাজ, আবুক হ্যাজ, এরকম। ওকে, তাহলে আমরা এই অংশটি একটু লিখে নিব। ওকে, এই রুলসটি একটু লিখে নিব, সবাই লিখে নাও। নাও দেয়ার আর নাইন পার্টিসিপেন্ট, এই নয়জনকে বলে রাখছি যে আগামী প্রত্যেকটা ক্লাস তোমরা মিস করবে না, কারণ ক্লাসে তোমাদের পরীক্ষা সম্পর্কিত অনেক নির্দেশনা পাবে। পরীক্ষাতে কি আসবে, কি আসবে না, কোন অংশটি বেশি করে পড়বো। ওকে, তোমাদের আমি চারটি সাবজেক্ট নিই, চারটি, তিনটি নিই, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, বিজিএস, এই তিনটি সাবজেক্টের অনেক ইম্পর্টেন্ট বিষয়ে কি নির্দেশনা পাবে আগামী ক্লাসগুলোতে। তো আগামী ক্লাসগুলো কেউ মিস করবে না। আচ্ছা স্যার, দিনকে 16 তারিখ থেকে নিয়ে আসতে হবে? আজকে 16 তারিখ না, হ্যাঁ আজকের পর, আজকে থেকে বা আজকের পর থেকে নেওয়া যাবে। 19 তারিখ থেকে? হ্যাঁ। তোমাদেরকে নোটিশ দিয়েছে কয় কয় তারিখ থেকে নিবা এরকম বলেছে? নোটিশে থাকবে তো, তোমাদের সব, তোমাদের গ্রুপে, প্রত্যেকের গ্রুপে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেখবা, নোটিশে কিভাবে লেখা আছে ওভাবে যাবা, ওখানে ডেট দেওয়া আছে। ইউ হ্যাভ 2 মিনিটস। সবার লিখা হয়েছে? লিখা কার কার শেষ? ওকে, কানিস ফাতিমার লিখা হয়েছে, রাকিবুলের লিখা হয়েছে, আর আর শেষ হয়েছে কার? ফারহানার লিখা শেষ। ওকে, তাহলে বাকিদের লিখে শেষ হয়নি না? ওকে, বাকিদের জন্য আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড পরে আমরা অন্য স্লাইডে যাব। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কে সার্কেল করা হয়েছে। যদি আমরা এরকম রিসেন্টলি দেখি, অলরেডি দেখি, জাস্ট দেখি, জাস্ট নাও দেখি, লেটলি, এভার, ইয়েট ইত্যাদি দেখি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিব। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন আমি কি বলেছিলাম? হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক
ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আর 2 মিনিট সময় আছে, কেমন? 2 মিনিট সময় আছে, আর অনেক রোলস আছে জানার। আমরা আগামী ক্লাসে এসব রোলস সম্পর্কে জানবো। সবাই যারা জয়েন করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। আজকে তোমাদের সাথে আমার ক্লাস আছে, বিজিএস ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Gracias.